সপ্তাহ জুড়ে পুরো গোটা বাংলায় চলবে প্রবল ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত। হলুদ সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। হ্যালো ট্রাভেল শুটার্স, ওয়েদার আপডেট চ্যানেলের বন্ধুরা, আজ 10ই জুন 2021 বৃহস্পতিবার, চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। প্রথমেই আমি চলে যাব আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেই খবরে। পূর্বাভাস মতো 11ই জুন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার হাত ধরেই বঙ্গে বর্ষা প্রবেশের কথা। কিন্তু এদিকে আবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার পর্যন্ত গোটা বাংলা জুড়েই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ধীরে ধীরে এবার নিম্নচাপের হাত ধরে মৌসুমি বায়ু ছড়িয়ে পড়তে চলেছে গোটা রাজ্যে, সেই কারণেই আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানা গিয়েছে। সেই সঙ্গে আগামীকাল ভরা কোটাল থাকায় রাজ্যে আবারও দুর্যোগের আশঙ্কায় রয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। আজ বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, এবং রাতের দিকে কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, এরকম জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার অবধি 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া কলকাতা, হুগলি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সিকিম, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, এই সকল এলাকায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর এও জানিয়ে দিই, সমুদ্রে উঠতে চলেছে ভয়ঙ্কর ঢেউ এবং কোটাল, ভরা কোটাল আপনারা জানেন, তার জেরে প্রায় 18 থেকে 20 ফুট ঢেউ উঠবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আগামী 2-3 দিন, এবং যারা অলরেডি সমুদ্রে রয়েছেন ওনাদেরকে ফিরে আসার কথা বলা হয়েছে, এরকমই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর 20,000 মানুষকে এই যে উপকূল অঞ্চল পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গা থেকে প্রায় 20,000 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমে। আমরা চলে যাব লাইভ ট্র্যাকিংয়ে কী দেখতে পাচ্ছি এবং জানিয়ে দেব কতটা বৃষ্টি আমরা পেতে চলেছি। প্রথমেই আমরা চলে এলাম উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ম্যাপে, সেখান থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কিছু মেঘ বঙ্গোপসাগর থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনা হয়ে ঢুকছে, এবং এটা ঢুকে কলকাতার দিকে এবং পূর্ব মেদিনীপুরে এবং উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি হবে আজ দুপুরের পর থেকে, এছাড়া নদিয়ার দিকে যাবে, আর এদিকে পুরুলিয়াতেও এবং বাঁকুড়াতেও কিছু স্থানীয় মেঘ এবং বঙ্গোপসাগরের মেঘ জমাট বেঁধে দুপুরের পর বৃষ্টির আশঙ্কা রয়েছে, এরকম জানা গেছে। আমরা যদি ইনফ্রারেড রাডারে দেখি, এই যে মেঘটা ঢুকছে, এই মেঘটার জেরেই কিন্তু দুপুরের পর আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ত্রিপুরাতে সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখছি না। আমরা চলে যাব প্রথমেই, এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এখানে কিন্তু আগামী কালকেই তৈরি হতে চলেছে একটি লো প্রেশার, একটি নিম্নচাপ, এবং সেই নিম্নচাপটি 12 তারিখে উপকূলে আঘাত হানবে, তার জেরে উড়িষ্যার উপকূল, আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল এফেক্টেড হবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর সঙ্গে ঝড় যুক্ত হবে 40 থেকে 50 কিলোমিটার, কোথাও 35, এটা গাস্টিং, না মাফ করবেন, গাস্টিং বেশি থাকবে, ঝড়ের গতিবেগ থাকবে 40-50, আর গাস্টিং প্রায় 70 থেকে 80, মানে বায়ুর ঝাপটা থাকবে। এটা তো গেল আগামী 12 তারিখের লো প্রেশারের কথা। আমি দেখিয়ে দিই আগামী 18 তারিখ আরও একটি লো প্রেশার তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, এবং এর জেরেও কিন্তু বৃষ্টিপাত হবে দুই বাংলায়। এটাই হচ্ছে আর একটা বড় খবর, যে 18 তারিখ আরেকটি নিম্নচাপের তৈরি হচ্ছে,
এরপর 26 তারিখ, যেহেতু আমাদের এখনও লাইনে আসেনি, আবহাওয়া দপ্তরের তরফ থেকে আর রাজ্য সরকারের থেকে জানা গেছে যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে 26শে জুন, এবং 26শে জুন পূর্ণিমা, সেই সময় আবারও ভরা কোটাল, আবারও জলোচ্ছ্বাস হতে পারে। তাই এই পরপর বিপর্যয়ের আশঙ্কায় শঙ্কিত কিন্তু রাজ্য সরকার এবং উপকূলের বাসিন্দারা। তার জন্যই 20,000 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আরও ডিজাস্টার ম্যানেজমেন্টকে তৈরি থাকতে বলা হয়েছে। আমি একটু বৃষ্টিতে চলে যাব, দেখে নেব এই মুহূর্তে কী আছে। এই মুহূর্তে 11টার পরপর আমরা দেখতে পাচ্ছি যে যেই মেঘটি ঢুকতে চলেছে সেই মেঘটির জেরে তো বৃষ্টি হবেই। আর এই মুহূর্তে খড়গপুর এবং পূর্ব মেদিনীপুরের উপর দেখতে পাচ্ছি একটু মেঘাচ্ছন্ন আকাশ। পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে, ঝাড়গ্রামের দিকেও একটু মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও হয়তো ছিটে ফোটা বৃষ্টি, কোথাও হয়তো মাঝারি বৃষ্টি হচ্ছে। আপাত দৃষ্টিতে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গে সেরকম কিছু মেঘ দেখতে পাচ্ছি না। বাংলাদেশের দক্ষিণে খানিকটা মেঘ রয়েছে, তবে খুব বেশি বৃষ্টি নেই। ত্রিপুরাতেও সেরকম কিছু বৃষ্টি নেই। বৃষ্টি এই মুহূর্তে না হলেও মেঘ ঢুকছে, এবং আগামী যে কয়েক ঘন্টা পর বৃষ্টি আসবে, এবং সেই বৃষ্টির জেরে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাগুলি প্রায় বৃষ্টি পেতে চলেছে, এবং বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আমি একটু বজ্র বিদ্যুৎ সহ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখিয়ে দিই। এই যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম আর বাঁকুড়ার কাছে। এর পরবর্তীকালে এই যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সেটা কিন্তু এগিয়ে যাবে, এবং কিছু কিছু জায়গাতে আমরা আগামী সময় দেখতে পাবো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এই হচ্ছে মোটামুটি সিনারিও আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং বেশ কিছু ভালো বৃষ্টি আমরা আজ মাঝরাতের দিকে সিলেটের কাছে দেখছি, শিলচরের কাছে দেখছি। তো প্রপার বৃষ্টি ট্র্যাকিংয়ের জন্য আমি ভেন্টাস্কাইকে প্রেফার করি। আমি আজকের এই 10 তারিখ এই মুহূর্তে রয়েছি, এবং 11টা সাড়ে 11টার দিকে এই মুহূর্তে পাতলা মেঘ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেও তাই। খুব একটা বেশি ভারী বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না, কোথাও যদি হয় অবশ্যই আপনারা জানান, মানে বিশেষ করে আমাদের এখতিয়ারের মধ্যে। ভেন্টাস্কাইতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দিকে দুপুরের পর একটু বৃষ্টি আছে, কম্পেয়ারে দেখা গেলে উইন্ডিতে আমরা কিন্তু সেটা দেখলাম না। বাকি দক্ষিণবঙ্গে তো বৃষ্টি ঢুকছে খানিকক্ষণ বাদে, এবং মেঘাচ্ছন্ন এই মুহূর্তেও রয়েছে, আরও মেঘ ঢুকবে, এবং রাত্রি 11:30 অবধি যদি দেখি খুব বড় যে ভারী বৃষ্টি আজকে রয়েছে তা কিন্তু নয়। কোথাও কোথাও হতে পারে পুরুলিয়ার দিকে যেমন ভারী মেঘ ঢুকে বৃষ্টি, এবং এই মেঘটা ঢোকার পরও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। যেই মেঘটা আমি দেখালাম এখানে, এই যে মেঘটা ঢুকছে, এই মেঘটা ঢোকার পর কিন্তু বৃষ্টি হবে। তো যখন হবে তখন ওখানেও আপডেট আমরা দেখতে পারবো। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে একটা ভারী মেঘ বঙ্গোপসাগর থেকে ঢুকছে, এবং এই মেঘটা ঢোকার পর বৃষ্টিটা আমরা দক্ষিণবঙ্গে পেতে চলেছি। খুব ভারী বৃষ্টি নয়, মাঝারি এবং ভারী, অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আজকে সারাদিন আমরা দুটো ম্যাপেই দেখতে পেলাম না কোথাও অতি ভারী বৃষ্টি আছে, তবে রাত্রি 11:30 দিকে সিলেটের কাছে এবং শিলচরের দিকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 11 তারিখে যদি চলে যাই, মানে আজকে মাঝরাতে, তাহলে 2:30 দিক থেকে দক্ষিণবঙ্গে মেঘ থাকবে, শিলচরে ভারী বৃষ্টি আছে, সিলেটের কাছে আছে। অপেক্ষাকৃত বাংলাদেশ দিয়ে মেঘ ঢুকলেও খুব একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। হবে, হবে না তা না, হবে, কোথাও অল্প কোথাও মাঝারি এই বৃষ্টিটা চলতে থাকবে। আগামী কালকেও সকালবেলার দিকে একই দৃশ্য দেখতে পাচ্ছি, তারপর এই যে নিম্নচাপটা ঢোকার শুরু হবে, তারপর থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে, এবং এই যে মেঘ ঢুকছে এবং বৃষ্টি নিয়ে আসবে কালকে দুপুরের পর থেকে। আজকে কি নেই বৃষ্টি? আছে, আজকে বৃষ্টি যেটা আছে সেটা অপেক্ষাকৃত কম, খুব ভারী বৃষ্টি আজকে দেখতে পাচ্ছি না। এবং দেখুন, আমরা কোনো মন গড়া আপডেট দিচ্ছি না, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখালাম। তো আজ আর কালকের মধ্যে আমরা ভারী বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কালকের ভারী বৃষ্টি আছে, আর এমনিতে শিলচর আর সিলেটের কাছে ভারী বৃষ্টি দুটো ম্যাপেই দেখলাম, ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টি হবে। আগামী কাল যদি আমরা দেখি, সেই 11 তারিখের একই সিনারিও থাকছে দুটো ম্যাপের মধ্যেই, এবং দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি হবে, খুব ভারী বৃষ্টি নয়, মোটামুটি বৃষ্টি হবে। তবে তারপর 11-12 তারিখের পর থেকে আমরা কিন্তু খুব ভারী বৃষ্টি পেতে চলেছি, এটা এখনো অবধি আমরা যেটা দেখতে পেলাম তার একটা মোটামুটি আপডেট বলা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, যা বিষয়টা দেখতে পেলাম লাইভ ট্র্যাকিংয়ে পুরো বিষয়টা একবার জানিয়ে দিই। আগামী কয়েকদিনের মধ্যে তিনটে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে। 12 জুন একটি উপকূলে আসবে,
ভারী মেঘ এবং ঝড় নিয়ে। ঝড় বলতে অনেকে ভুলভাবে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় নয়, এটা সাধারণ যে ঝড় হয় সেই ঝড় এবং বৃষ্টি। এছাড়া 18 তারিখে আরও একটি নিম্নচাপ এবং 26 তারিখে আরও একটি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ভরাকোটাল রয়েছে, আজ অমাবস্যা, ভরাকোটাল, তার জেরে আগামী 2-3 দিন সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে, যারা রয়েছেন তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। 3 নম্বর আমরা কি জানতে পারলাম, আগামী বেশ কয়েকদিন ধরে আমরা অল্প, মাঝারি এবং ভারী বৃষ্টি টানা পেতে চলেছি, মানে বর্ষার প্রবেশ বলা যেতে পারে। আর এই যে মৌসুমি বায়ু আজ এবং কাল প্রবেশ করবে, এর হাত ধরেই আমাদের বাংলায়, কিন্তু মানে দক্ষিণবঙ্গে বেসিক্যালি বর্ষার প্রবেশ হবে। আবহাওয়া দপ্তর থেকে যেটা জানিয়ে দিয়েছে, আমি প্রথমেই জানিয়ে দিয়েছিলাম যে সব জেলাতেই বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। আর আমরা ম্যাপের সাহায্যে যেটা বোঝার চেষ্টা করলাম সেটা দেখলাম যে কোন জায়গাতে কতটা বৃষ্টি হবে। তবে একটা সত্যি কথা বলবো, ম্যাপের সাহায্যে অতটা ডিটেল বোঝা যায় না, মোটামুটি একটা আন্দাজ বা প্রেডিকশন করতে পারি। তাতেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের এবং বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি রয়েছে এবং অল্প বিস্তর বৃষ্টি আমরা সব জায়গাতেই পেতে চলেছি। হয়তো কোনো জায়গায় আগে হবে, কোনো জায়গায় পরে হবে, তবে অতি ভারী যে বৃষ্টি বলা হয় সেই অতি ভারী বৃষ্টি আমরা মোটামুটি দু বাংলায় আজ আর কালকের মধ্যে দেখলাম না। বৃষ্টি আছে, অতি ভারী পাইনি, অতি ভারী বৃষ্টি আমরা সিলেট এবং আসামের শিলচরে দেখতে পেয়েছি আগামীকাল। তো ধন্যবাদ, আশা করি এই আজকের প্রথম আবহাওয়ার আপডেটটি ভালো লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। স্মার্ট সাউন্ড।